কি অভিভাবক নাকি কাল সাহ? কাল সাহ অভিভাবক নাকি কাল সাহ? কাল সাহ এই কাল সাহকে জিয়াউর রহমান 1981 সালে বাংলাদেশে এনে একটা ভুল করেছিল। আরেকবার 2008 সালে সেনাবাহিনী তাকে ক্ষমতায় এনে ভুল করেছিল। এই দুই ভুলের মাশুল মানুষ 15 বছর ধরে দিচ্ছে এমন একটা ভুল করেছে। যেই সেনাবাহিনীর মেজর তাকে দেশে আনলেন এবং যেই সেনাবাহিনী তাকে 2008 সালে ক্ষমতায় আনলেন সেই সেনাবাহিনীর কতগুলো অফিসারকে ফিলখানায় হত্যা করা হয়েছিল শেখ হাসিনার আমলে। যদি 21 আগস্টের জন্য বিএনপিকে দায়ী করেন তাহলে ফিলখানা হত্যার জন্য শেখ হাসিনা হাজারবার দায়ী, ঠিক লক্ষবার দায়ী, ঠিক। একটা স্লোগান হবে বন্ধুরা, এই স্লোগান আমাদের ভোটের স্লোগান। 2023 সাল হবে শেখ হাসিনার মসনদ তছনছ করার সাল, 2023 সাল হবে ফ্যাসিবাদের বিদায় সাল, 2023 সাল হবে জনগণের সাল। একটা স্লোগান দেই আমরা সবাই একসাথে, সবাই বলবেন নইলে গদি ছাইরে দে, আমার ভোট দিতে দে, নইলে গদি ছাইরে দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরে দে, ঘরে ঘরে চাকরি দে, নইলে গদি ছাইরে দে, 40 টাকায় চাউল দে, নইলে গদি ছাইরে দে, গণতন্ত্র ফিরাই দে, নইলে গদি ছাইরে দে, আমার বাংলা আমায় দে, নইলে গদি ছাইরে দে, 40 টাকায় চাউল দে, নইলে গদি ছাইরে দে, তেল গ্যাস চাল দে, নইলে গদি ছাইরে দে, আমার ভোট দিতে দে, নইলে গদি ছাইরে দে। ডক্টর ইউনুস নিয়ে খুব আলোচনা চলছে, সে নাকি কর ফাঁকি দিয়েছে। ডক্টর ইউনুসের সমস্ত আয় বিদেশে বক্তব্য দিয়ে সেমিনার করে এবং বিভিন্ন পুরস্কার পেয়ে, এক একটা পুরস্কারের হিউজ মানি পাননি, সেই অর্থগুলো বাংলাদেশে এসেছে, রেমিটেন্স হিসেবে এসেছে, প্রণোদনা হিসেবে এসেছে। ডক্টর ইউনুসের ইতিহাস বাংলাদেশে বিভিন্ন প্রণোদনা এবং বিভিন্ন আপনার হলো দানের অর্থ বাংলাদেশে নিয়ে আসা, যেটা অন্য কেউ এভাবে পারেন না। ওনারা বলে ডক্টর ইউনুস নাকি সুদ খায়। মানলাম ডক্টর ইউনুস সুদ খায়। আপনার বাংলাদেশে যে আরো যে ব্যাংকগুলো আছে এগুলো কি ললিপপ খায়? আমার প্রশ্ন, এগুলো কি ললিপপ খায়? ডক্টর ইউনুস তো ঋণ দেয়। আপনার মখা আলমগীর এই হারামজাদা কি করেছে? ফার্মার্স ব্যাংকের মাধ্যমে হাজার হাজার করে টাকা পাচার করেছে। ডক্টর ইউনুসের সঙ্গে মানে তুলনা করে চামার গুলো, চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। এরা সারা দিন রাত ঘুমের ঘরে স্বপ্ন দেখে হাসিনা নোবেল পুরস্কার পাইছে। আরে বিশ্বের কোথাও লগি বৈঠা দিয়ে লাঠি দিয়ে মানুষ হত্যা করে কেউ নোবেল পুরস্কার পাইছে? পাইছে? তাহলে শেখ হাসিনা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে কেমনি নোবেল পুরস্কারের স্বপ্ন দেখে? উনি শান্তি সমাবেশ করেছে, ভারতে শান্তি সমাবেশ করে শান্তিতে নোবেল পুরস্কার পাবে। আমি ওনার নাম দিয়েছি শান্তির মা। শান্তির মা নোবেল পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখে, ওনার প্রত্যেকটা শান্তি সমাবেশের চেয়ারের নিচে নিচে লাঠি এবং লগি মঠে লুকায় রাখে, যাতে করে বিরোধী দলের প্রোগ্রামগুলোকে উনি ধাক্কা দিতে পারেন, থামায় দিতে পারেন, মানুষকে আতঙ্ক সৃষ্টি করতে পারেন। এইসব করে নোবেল পুরস্কার পাওয়া যায় না। ডক্টর ইউনুসের সঙ্গে তুলনা করতে হলে আগে তার পর্যায়ে পৌঁছাও। ডক্টর ইউনুসের মতো এই আওয়ামী লীগের বংশে 14 গোষ্ঠীর মতো একটা মানুষ জন্ম হয়নি, হইলে তারা অনেক আগে নোবেল পুরস্কার পেয়ে যেত।